হ্যালো বন্ধুরা, আমার একটা 12 ইঞ্চি ছড়ানো টবের মধ্যে আমি একটা এই অ্যালোভেরাটা হচ্ছে মাদার প্ল্যান্ট এটা দিয়েছিলাম। তারপরে চারপাশ থেকে সাতটা নতুন গাছ হয়েছে, এছাড়া আরও অনেক বাচ্চা বেরোচ্ছে। তো আমি আজকে দেখাবো কত সহজে অ্যালোভেরার প্রোপাগেশন করা যায়, আর অ্যালোভেরার কেয়ার সম্পর্কেও বলবো। এর অ্যাকচুয়ালি কোনো কেয়ারই নেই, একটুখানি ওয়েল ড্রেনের সয়েলের মধ্যে একে দিয়ে রাখলে, আর মোটামুটি রোদ, মানে যেখানে খুব হট একদম ডিরেক্ট সানলাইট না কিন্তু আলো থাকে সেরকম জায়গায় রাখলে, আর জল কম দিলে এ ভালো থাকে। আলাদা কোনো খাবারের দরকার হয় না। আমি যখন সব গাছকে সর্ষের খোল ভেজানো জল দিই সেটাই একে দিই, আর এছাড়া কোনো আলাদা খাবার দিই না। এই গাছটার বয়স 1.5 বছর। আমি আজকে দেখাবো কত সহজেই অ্যালোভেরার প্রোপাগেশন করা যায়। আমি এখানে যে এই বাচ্চাটা বেরিয়েছে একে নেওয়ার জন্য চেষ্টা করছি, হ্যাঁ কিন্তু কতটা সাকসেসফুলি নিতে পারবো বুঝতে পারছি না। এত বেশি হয়ে আছে, এর শিকড় পুরো ছড়িয়ে গেছে। হয়তো শিকড় কেটে যাবে, এই শিকড়টা কেটেই উঠলো। ঠিক আছে, দেখি তাও বাঁচাতে পারি কি না। এই আর একটা বাচ্চা, আরো একটা আমি নেব। এই একটা, এই একটা, মানে প্রচুর, মানে অ্যালোভেরা গাছের নিয়মই হচ্ছে গোড়া থেকে আরো গাছ বের হয়, আর এই গাছটার আর জায়গা নেই গ্রো করার। অ্যাকচুয়ালি অরিজিনাল গাছ হচ্ছে এই মাঝের গাছটা, এটাকে আমি অনলাইনে কিনেছিলাম, তখন আমি এখানে নতুন বলে আমি চিনতাম না নার্সারি। তো তারপরে এরা পুরো এর মধ্যে অনেক বেবি হয়ে আছে, কেউ দেখলে দেখতে পাবে। দেখো এই গাছটাকে আমি আলাদা করে দিলাম, এখানেও ছোট ছোট অনেক গাছ আছে। এইসব গাছগুলো আমি প্ল্যান্ট করব নতুন ছোট পটে। প্রথমে একে ছোট পটেই দেব, তারপর গ্রো করলে বড় পটে দেব। এই আমি আমার অ্যালোভেরার থেকে এই বাচ্চাদের কালেক্ট করেছি, এখন আমি এই পটের মধ্যে এদের বসাবো। একটা পট নিয়েছি ছোট 4 ইঞ্চি, এর মধ্যে আমি এটা খোলামকুচি দিয়ে রেখেছি যাতে ড্রেনের ঝোলটা ঢাকা পড়ে যায়। এর উপরে আমি অল্প কটা স্টোন চিপস দিয়ে নেব, তারপর আমি এখানে মাটি, বালি আর ভার্মি কম্পোস্ট দেখেছো মিশিয়ে এটা তৈরি করেছি। দেখে কত ঝুরঝুরে আমি এটাকে কভার করল, মানে এইভাবে যদি আমি মুঠি করেওছি তাও এটা ঝুরঝুরেই থাকছে। তো এরকম মাটি, অ্যালোভেরাও একটা মরুভূমিরই গাছ, তো বাংলা নাম ঘৃতকুমারী। অ্যালোভেরাও বেশি জল পছন্দ করে না, বা জল দিলেও সেই জলটা যদি দাঁড়িয়ে থাকে সেটা অ্যালোভেরার পক্ষে ভালো না, তাতে পচে যাওয়ার, গাছ পচে যাওয়ার, রুট রট হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই কারণে আমরা চেষ্টা করব যাতে এমন মাটি বানাতে যেখানে জলটা কম দাঁড়ায়। আমরা এখানে 3টে ছোট গাছ দিচ্ছি, সেই গাছ আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজটা করছি হয়তো ভালোভাবে বোঝাতে পারছি না।
এগুলো আসলে আমি আমার এক দিদিকে গিফট করব, কেননা গাছ গিফট মানে করতেও ভালো লাগে, আমার তো গাছ গিফট পেতেও ভালো লাগে। মানে আমাকে যদি গাছ গিফট করে কেউ, সেটাও আমায় খুব আনন্দ দেয়। আমি যদি কাউকে গাছ গিফট করতে পারি, সে সুযোগ আসে, সেটাও আমাকে খুব আনন্দ দেয়। কেননা আজ আজকের যে পৃথিবীতে আমরা দাঁড়িয়ে আছি, বিশ্ব উষ্ণতা বেড়ে গিয়ে, গ্লোবাল ওয়ার্মিং বেড়ে গিয়ে যেই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, এই গাছ কেটে কেটে শহর তৈরি করা, রাস্তা তৈরি করাতে, আজ মানে আমি যখন চাকদা থেকে, আমার মনে পড়ে আমি ছোটোবেলায় যখন কলকাতার দিকে আসতাম, তো যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আসতাম সেটা পুরো গাছ, বড় বড় গাছে ঢাকা থাকতো, আর সেই মানে রাস্তাটা পুরোই ছাওয়া থাকতো। এখন সেই রাস্তায় একটিও বড় গাছ নেই, কেননা সেগুলোকে সবকটাকে কেটে দেওয়া হয়েছে মানে রাস্তা তৈরির জন্য। তো এই আমার তিনটে পট করা হয়ে গেছে। আরেকটা পটে আমি এই বড়টা আর এই ছোটো বাচ্চাগুলোকে বসিয়ে দেবো। অ্যালোভেরার প্রথম যে রুটটা তৈরি হতে বা গ্রো করতে একটু টাইম নেয়, কিন্তু একবার গ্রো হয়ে গেলে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যে তার রেজাল্ট কত সুন্দর হয়। আমাদের আমাদের বাঙালিদের পুজো আর্চায় এই ঘট লাগে, তো আমার কাছে একটা এক্সট্রা ঘট ছিল ঘরে, তো ওরকমই আমি অ্যালোভেরার যে এরকম দেখালাম সেরকম চারা বাচ্চা তুলে বসিয়েছিলাম। এখানে তাদের নিউ গ্রোথ হয়েছে, দুটো করে লিফ ছিল, এখন এখানেই তারা বড় হয়েছে। তো এভাবে অ্যালোভেরার প্রপাগেশন করা যায় খুব সহজেই। এটা খুব হেল্পফুল প্ল্যান্ট অ্যালোভেরা। অ্যালোভেরার জেল থেকে অর্গ্যানিকভাবেই কীটনাশক বানানো যায়। এছাড়াও অ্যালোভেরার জেল আমাদের চুল, স্কিন আর বিভিন্ন অসুখ রোগ সারাতেও কাজে লাগে। তো বাংলায় একে ঘৃতকুমারী বলে। এভাবে বন্ধুরা তোমরাও সহজেই একটা অ্যালোভেরা থেকে আরও অনেক অ্যালোভেরা বাড়িতে করতে পারো, ঘরেও রাখা যায়, ব্রাইট জানলার পাশেও রাখা যায়, বড়ো এতে মানে অ্যালোভেরা গ্রোথ ভালোই হয়। হ্যাঁ, বাইরে রাখলে যেরকম গ্রোথ হয় বা সূর্যের আলো বৃষ্টির জল পেলে যেরকম হয়, সেরকম ততটা গ্রোথ ঘরে হয় না, কিন্তু ঘরেও হয়। আর ঘরের কালারটা একটু ডিপ হয়ে যায়, বাইরে রাখলে একটু লাইট থাকে, একটু শেডি এরিয়ায় থাকলে কালারটা অনেক ডিপ থাকে। আর এই জল একটাই এর মানে ক্ষতি করা যায় অ্যালোভেরাকে একভাবেই, যে বেশি জল দিয়ে, যদি আমরা কম জল দিই বা স্প্রে করে দিই তাতে অ্যালোভেরা ভালো থাকে। খুব বেশি জল দেবে যখন ভীষণ হট মানে হিট, রেঞ্চিং হিট থাকে একদম মে জুনের গরমে, তখন ডেইলি জল দেওয়া যায়। এছাড়া বাকি সময়টা বাকি বছরের একে অল্প জল দিলেই ভালো। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাক। এই দুটো হলো আজকের বর্ষা নতুন চারা, আর এটা আমার সাকসেসফুল চারা যেটা আমি বসিয়েছিলাম এভাবেই, তো এখানে গ্রো নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, গুড নাইট।